অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে আগে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে, যে অক্সিলারি ভার্বগুলো কী কী আগে বলছিলাম, তারপর আরেকবার স্মরণ করে দিচ্ছি। অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডো, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শ্যাল, উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাইট, মে, মাইট, অনেকগুলি আছে। তো এগুলো মধ্যে ভাগ করা আছে মডেল অক্সিলারি ভার্ব, আমাদের এগুলো লাগবে না। আমাদের বিষয় হচ্ছে যে অক্সিলারি ভার্বগুলো আমরা চিনলেই চলবে। যাই হোক, এর আগে আমি তোমাদের চিনিয়ে দিয়েছিলাম যে অক্সিলারি ভার্বগুলো কী কী। এখন আমরা মূল বিষয়ে যাচ্ছি যে এখন অ্যাসার্টিভ টু নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে আমরা করব। তাহলে আমরা লিখব এক নম্বর নিয়ম, সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভাব যুক্ত, সাহায্যকারী ভাব যুক্ত সেন্টেন্স কি, সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে কি হবে, গঠন আমরা লিখে দিচ্ছি, গঠন সাহায্যকারী ভার, সাহায্যকারী ভার প্লাস নট সেই স্কুলে যাচ্ছে। এখানে দেখো সাহায্য ভাব কি তোমার অবশ্যই চিনো। হ্যাঁ, ভালো করতে পারি। তো সাহায্য হচ্ছে ইজ। তাহলে আমরা বলেছিলাম যে সাহায্যকারী ভাব যুক্ত সেন্টেন্স কে যদি আমরা ইন্টারোগেটিভ করতে হয় তাহলে প্রথমে কি হবে, সাহায্যকারী ভাব। তাহলে এখানে সাহায্য ভাব প্রথমে নেই, ভেরি গুড, ইজ। তারপরে কি বলেছিলাম, নট, মানে নেগেটিভ বাক্য হবে ইজ নট। এবং বাকি অংশ, বাকি অংশ কি আছে, হি গোয়িং টু স্কুল, তাহলে হচ্ছে হি গোয়িং টু স্কুল, প্রশ্ন চিহ্ন, কোশ্চেন মার্ক, বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। হ্যাঁ, তাহলে যদি সাহায্যকারী ভার যুক্ত সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে প্রথমে কি হবে, সাহায্যকারী ভার, তারপরে হবে কি নট। এখন প্রশ্ন আছে আরেকটা জিনিস, যদি নট না থাকে, নট থাকে তখন আমরা কি করব। হ্যাঁ, ভেরি গুড, যদি নট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম, নিয়ম দুই, নেগেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সার্টিফিকেট, নেগেটিভ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারভিউ করতে হলে ইন্টারোগেটিভ করতে হবে, আগে নিয়মই থাকবে। শুধু দেখো এখানে লেখা ছিল গঠন হবে সাহায্যকারী ভার্ব প্লাস, তাহলে কি হবে, গঠন সাহায্যকারী ভার, সাহায্যকারী ভার, সাহায্যকারী ভার প্লাস বাকি অংশ নট ব্যতীত, নট ব্যতীত প্লাস কোশ্চেন মার্ক। যেমন এটি যদি আমি লিখতাম হি ইজ নট গোয়িং টু স্কুল, একটু সরি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিছিল, এখন আমি একটু ব্যস্ত করে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ
সহযোগের ভাগ প্লাস বাকি অংশ অর্থাৎ নট ব্যতীত। তাহলে এখানে কি হবে যদি আমরা এই সেন্টেন্সটাই লিখতাম, হি ইজ নট গোয়িং, ইজ নট গোয়িং টু স্কুল, ইজ নট গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে না, সে স্কুলে যাচ্ছে না, তাহলে আমরা নট যুক্ত নটটা আমার কি হবে উঠে যাবে, তাহলে অক্সিলারিটা কি সামনে আসবে, ইজ, ভেরি গুড, ইজ। আর বাকি অংশ আমরা কি বলছিলাম নট ব্যতীত, বাকি অংশ হবে নট ব্যতীত, তাহলে নট উঠিয়ে দিলে কি আছে, হি গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং, ইজ হি গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল, ভেরি গুড, কোশ্চেন মার্ক, সে কি স্কুলে যাচ্ছে, দেখো বলা ছিল হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না, আমরা আবার প্রশ্ন করেছি ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা জিনিস ভালো করে বুঝবো যে যদি অজলির ভার্ব এর সাথে নট থাকে তাহলে নট হবে না, শুধু অজলিরটা সামনে নিয়ে আসবো আর বাকি অংশ ঠিক থাকবে। আর যদি নট যুক্ত থাকে, কি থাকে, নট যুক্ত থাকলে প্রথমে শুধু নট ব্যতীত অজলিরটা সামনে নিয়ে আসবো, আর যদি নট না থাকে তাহলে আমরা কী করবো, প্রথমে ও অজলির ভার্ব নিয়ে আসবো, তারপরে নট দেবো, বাকি অংশ বসিয়ে দেবো। ভেরি গুড, ভালো ধরতে পেরেছো। এখন প্রশ্ন হলো সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না, দুইটা তোমরা জানো যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে সাহায্য ভার্ব থাকে না, কিন্তু সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের তারা সাহায্য ভার্বগুলো সবসময় আমাদের কিছু সহযোগিতা করার জন্য তারা দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে কি, ডো ডাস ডিড, কী কী বলছিলাম, ডো ডাস ডিড, ভেরি গুড, তাহলে সেটাও তোমরা জানো। আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি, হ্যাঁ ওটি নিয়ম, হ্যাঁ দেখো এখন আমরা লিখবো যে সাহায্যকারী ভার্ব বিহীন, সাহায্যকারী ভার্ব বিহীন সেন্টেন্সকে, সাহায্যকারী ভার্ব বিহীন সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করতে গেলে, ইন্টারোগেটিভ করতে হলে কি লিখছি, সাহায্যকারী ভার্ব বিহীন সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে গঠন হবে এরকম, গঠন ডু অথবা ডাজ অথবা ডি, ভেরি গুড, ডো ডাজ ডি। এখন আমার প্রশ্ন হলো প্রথমে ডো ডাজ ডি, তারপরে হচ্ছে বাকি অংশ, প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। দেখো এখানে আমরা লিখেছি যদি সাজের ভার্বিন সেন্টেন্স কে ইন্টারভিউ করতে হলে তাহলে সেক্ষেত্রে কি হবে, হয় ডো বসবে, না হয় ডাজ বসবে, না হয় ডিড বলবে। আমার প্রশ্ন হলো যে কখন ডো কখন ডাজ, সেটা তো আমাকে জানতে হবে তাই না, ভেরি গুড। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কি টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে বলবে ডো বা ডাজ, ডো বা ডাজ, অর্থাৎ একটা বিপদে বললাম স্যার, হ্যাঁ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে কি, ডো বা ডাজ, আর যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে হবে ডি, ভেরি গুড। তবে প্রশ্ন হলো আমরা এটা লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ এটা মুছে দিলাম, সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ বসে, ডু অথবা ডাজ বসে, যদি ভার্বের শেষে, যদি ভার্বের
শেষে যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে, এস এস বা ইএস থাকে, তাহলে যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে দাস দাস, এবং যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডো বসে, তাহলে কি বসে, ডো, ভেরি গুড, তাহলে ডো বসে। যদি যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে তাহলে দাস, এবং যদি ভার্বের প্রেজেন্ট থাকে তাহলে ডো বসে। তাহলে এখন দেখো, তবে এই ডো বা ডাস এবং ডিড আমাদের আরেকটা জিনিস জানতে হবে, ডো ডাস ডিড, ডো ডাস ডিড এগুলোর পরে একটু মানুষ যদি কোন দিয়ে যে কেড়ে দিচ্ছি তারপর ফোন বারবার দেয় যে এগুলো কি কেমন মানুষ। হ্যাঁ, যদি ডো ডাস ডিড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হ্যাঁ তোমরা উঠিয়ে নাও, কারণ আমরা এখানে লিখেছি যদি প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হয় তাহলে, সরি এখানে ডিড দিয়ে ফেলছি, হ্যাঁ এটা ডিড থাকবে। ভার্ব প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হলে এর ক্ষেত্রে সাজেক্টের ভার্ব ডো অথবা ডাস বসে, যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে ডাস, এবং যদি ভার্বের শেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তাহলে কি ডো বসে। দেখো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি, হি হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে দেখো এখানে সাহায্যকারী ভার্ব নেই, তার সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা বলেছিলাম যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে, দেখো ভার্ব কি গো, গোর সাথে কি যোগ আছে, এস বা ইএস, ইএস আছে, তাহলে আমাদের সাহায্য কি আনতে হবে বলছিলাম, ডো, ভেরি গুড, তাহলে ডো আনতে হবে। কিন্তু আমাদের আগের রুল ছিল যদি নেগেটিভ বাক্য না থাকে তাহলে কি আনতে হবে, নট, তাহলে আমরা নট নিয়ে আসবো, আর যদি নেগেটিভ বাক্য থাকে তাহলে নট আনা, নট আনা যাবে না। তাহলে আমাদের এখানে হচ্ছে গোস আছে তাহলে কি হবে, ডাস, ভেরি গুড, ডাস, আর নট না থাকার জন্য নট, ডাস নট, বাকি অংশ হি গো টু স্কুল, ডাজ নট হি গো টু স্কুল, কোশ্চেন মার্ক। তাহলে প্রশ্ন হচ্ছে ডাজ নট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। এখানে দেখো অর্থের কিন্তু পরিবর্তন হয়নি, তার উপরে একে ছেড়ে দেওয়া হয়েছে, ইয়েস নো করছে, যেটাকে বলা হয় সে ইয়েসও বলতে পারে নো বলতে পারে, ভেরি গুড। তাহলে ডাজ নট হি গো টু স্কুল কেন ডাজ হচ্ছে, যদি সাহায্যকারী ভার্বের সরি অক্সিলিয়ারি মূল ভার্বের শেষে এস বাই এস থাকে তাহলে ডাস, আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডো বসে। দেখো আরেকটা নিয়ম দিচ্ছি, হ্যাঁ এটা উঠিয়ে নিয়েছো তোমরা অবশ্যই, ভেরি গুড, আমি এবার মুছে দিচ্ছি। যদি এখন আরেকটা দেখাচ্ছি, ইন্টারভিউ করছি আমরা, উই আর এখানে কিন্তু দেখো ভার্বের শেষে এস বাই এর যোগ নেই, তাহলে কি হবে, ডো, ভেরি গুড, ডো, আর নেগেটিভ বাক্য না থাকার জন্য কি হবে, নট, ডো নট, ডো নট, বাকি অংশ উই গো টু স্কুল, ডো নট উই গো টু স্কুল, ডো নট উই গো টু স্কুল, কোশ্চেন মার্ক, আমরা কি স্কুলে যাই না। হ্যাঁ এখন প্রশ্ন হলো যদি পাস্ট ইনফিনিটিভ টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট
past indefinite tense bole tense bole sahajyokari verb ki bolbe sahajyokari verb did ebong age role ti thakbe jodi past indefinite tense hoy tahole sahajyokari verb ki bolbe did jemon jodi ami boli he went to school. He went to school. She school e gechilo. Tale ekhon went verb ti form past form. Tale ki tense ete past indefinite tense. Past indefinite tense. The past indefinite tense er khetre auxiliary ki hobe did. Tale dekho. Did जेतु नेगेटिव पार्ट नहीं ताहे नॉट आंटी हो बे did not बाकी तो कुछ ही he हमरा ऐरा के दूले लेके चिला जेतु does did इन पर शब्द में बाहर भी प्रेजेंट फ्रॉम हाँ जेतु तो हमारा did नहीं आती ताहे वाले ont प्रेजेंट फ्रॉम we go did not he go did not he go to school did not he go to school शे की स्कूले जाए नहीं very good তাহলে আমরা আবার বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি যে সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ করতে হলে তাহলে আমরা সবই সাহায্যকারী ভার্ব যে সাহায্যকারী থাক এম থাক ইজ থাক আর থাক ওয়াজ ওয়্যার শেল উইল ক্যান কুড যা থাকুক না কেন সবগুলোই আমরা সবগুলোর ক্ষেত্রে একই রুল শুধু অক্সিলারিটা সামনে নিব আর পরে নট নেগেটিভ বাক্য থাকলে নট দিব আর নেগেটিভ বাক্য না থাকলে নট নেগেটিভ বাক্য থাকলে নট দেব না আর নেগেটিভ বাক্য থাকলে নট উঠিয়ে দেব অর্থাৎ নট দেব না হ্যাঁ আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি এই রুলটা এবং আর বাকি তিনটে নিয়ম আছে যদি আমরা এই তিনটে নিয়ম পারি তাহলে আমরা অবশ্যই इंटरव्यू करते पारो जे धरनेर सेंटेंस आसुक ना केनो देखी नेक्स्ट रूल एवरीबॉडी एवरीवन ऑल एवरीबॉडी बा एवरीवन बा ऑल जुक्त सेंटेंस के ऑल जुक्त सेंटेंस के everybody everyone all jukt sentence ke indirect korte hole sentence ke entar roge ke korte hole everybody everyone all jukt sentence ke indirect korte hole hole কি হবে প্রথমে হো তারপর হচ্ছে হো প্লাস ডাজেন্ট প্লাস বা ডিডেন্ট তাহলে প্রথমে হো প্লাস ডাজেন্ট প্লাস ডিডেন্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন তাহলে আমরা মনে রাখবো যদি এভরিবডি এভরিওয়ান অল যুক্ত সেন্টেন্স কে আমরা ইন্টারোগেট করতে যাই তাহলে প্রথমে কি হবে হো তারপর হবে ডাজেন্ট বা ডিডেন্ট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ যেমন everyone wishes
verb produces to be happy. To be happy. তাহলে আমরা বলছিলাম যে everyone যুক্ত বা everybody, everyone, all যুক্ত sentence নিয়ে এর মধ্যে প্রথমে কি বসবে? Ho. Very good. Ho. তারপরে হচ্ছে doesn't বা didn't. দেখো ভার্বের সাথে s বা এর যোগ আছে। আগের নিয়মে বলেছিলাম ভার্বের সাথে s বা এর যোগ থাকলে অবজেক্টিভ কি আনতে হয়? Does. তাহলে যদি ভার্ব past form থাকে তাহলে হয় did. যদি s বা এর যোগ আছে does. Ho does. Ho does not. পরে কি ভার্বের present form? হ্যাঁ তাহলে উইশ শেষ আছে প্রেজেন্ট ফর্ম কি উইশ ও ডাজ নট উইশ বাকি অংশ টু বি হ্যাপি টু বি হ্যাপি কোশ্চেন মার্ক তাহলে যদি ভার্ব পাস্ট ফর্ম থাকতো তাহলে কি হতো ডিড নট তাহলে কি হতো ডিড নট আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদের এভরিওয়ান হ্যাজ এ লায়ার আরেকটা एग्जांपल দেখো এভরিওয়ান এভরিওয়ান হ্যাজ এ লায়ার এভরিওয়ান হ্যাজ এ লায়ার প্রত্যেকই মিথ্যাবাদী কি করে ঘৃণা করে তাহলে কি হবে হো ডাজেন্ট হো ডাজেন্ট হো ডাজেন্ট পরে ভার্ব সেন ফর্ম কি হ্যাজ হো ডাজেন্ট হ্যাজ এ লায়ার দেখো অর্থে কিন্তু পরিবর্তন হয়নি বলছি এভরিওয়ান হ্যাজ এ লায়ার প্রত্যেকই মিথ্যাবাদী কি করে ঘৃণা করে কিন্তু এখানে বলা হচ্ছে হো ডাজেন্ট হ্যাজ এ লায়ার কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না ভেরি গুড তার মানে কি কাউকেই পাওয়া যাবে না যে সে মিথ্যাবাদীকে ঘৃণা করে না তাহলে আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি হ্যাঁ তোমরা উঠিয়ে নাও আমাদের next নিয়ম pass every plus noun every plus noun যুক্ত sentence every plus noun যুক্ত sentence কে interrogative করতে হবে interrogative করতে হবে প্রথমে ইজ দেয়ার এনি প্রথমে কি হবে ইজ দেয়ার এনি প্রথমটা হচ্ছে ইজ দেয়ার এনি ইন্টারোগেটিভ সেন্টেন্স কে করতে এভরিওয়ান এভরি এভরি প্লাস নাউন সেন্টেন্স কে ইন্টারোগেট করতে হলে প্রথমে হবে ইজ দেয়ার এনি প্লাস এভরি ফরেন নাউন এভরি a foreign noun every foreign noun plus ho ho plus doesn't but didn't ho doesn't ho acha ho doesn't ho doesn't প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক হ্যাঁ দেখো আগের যে নিয়মটা ছিল সেই নিয়মের সাথে এই নিয়মের শুধু একটু পরিবর্তন যে প্রথমে ইজ দেয়ার এনি বসাতে হবে পরে এভরি এর পরে নাউনটি বসাতে হবে আর বাকি সম্পূর্ণ নিয়ম প্রায় সেম তবে হ্যাঁ ওখানে ডাজেন্ট বা ডিডেন্ট বসতো তো এখানে শুধু ডাজেন্টই সাধারণত বসে যেমন এভরি মাদার ভেরি গুড
দেখো আমরা দেখছি এভরি মাদার এভরি মাদার লাস্ট হার চাইল্ড এভরি মাদার লাস্ট হার চাইল্ড এভরি মাদার লাস্ট হার চাইল্ড প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে হ্যাঁ তবে আমরা বলছিলাম যে এভরি পরে যদি নাউন থাকে দেখো এভরি পরে কি আছে মাদার আছে তাহলে আমাদের নিয়মটা হবে কি প্রথমে ইজ দেয়ার ইজ ভেরি গুড ইজ দেয়ার এনি এভরি মাদার তাহলে কি হবে ইজ দেয়ার এনি তারপরে কি বলছিলাম যে ইজ দেয়ার এনি এর পরে এভরির পরের নাম এভরির পরের নাম কি মাদার ভেরি গুড তাহলে ইজ দেয়ার এনি মাদার ইজ দেয়ার এনি মাদার এরপরে হচ্ছে কি হো ডাজেন্ট তাহলে হো ডাজেন্ট হো ডাজেন্ট ভারো প্রেজেন্ট ফর্ম লাভস আছে তাহলে কি হবে লাভ হো ডাজেন্ট লাভ হার চাইল্ড হার চাইল্ড ভেরি গুড যে ইজ দেয়ার এনি মাদার হো ডাজেন্ট লাভ হার চাইল্ড এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যে তার মাকে তার সন্তানকে সে ভালো বাসে না তাই না আছে প্রত্যেকের মাই তার সন্তানকে কি করে ভালোবাসে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যদি এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্স হয় তাহলে ইন্টারভিউ করতে হলে কি করতে হবে আরেকবার রিপ্লে করছি এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে ইন্টারভিউ করতে হলে প্রথমে ইজ দেয়ার এনি পরে হবে এভরি এর পরে নাউন ডাজেন্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম বাকি অংশ এক্সক্লেমেশন ইয়ার কোশ্চেন মার্ক সময়টা শেষ হওয়ার পর না হ্যাঁ সময় শেষ যাই হোক আমরা আমাদের সময়ের সংকীর্ণতার কারণে আর বেশি কিছু আলোচনা করতে পারছি না এই জন্য দুঃখিত আর তোমাদের যে বিষয়গুলো আমরা নিয়ে আজকে এসআরটি ইন্টারভিউ নিয়ে আলোচনা করেছি ট্রান্সলেশন সেন্টেন্সের তোমরা তোমাদের পাঠ্যবই অনুযায়ী সেগুলো কী করবা হোমওয়ার্ক করবা এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো আবার আনসার শিট যেহেতু আমরা তোমাদের এগুলো তদারকি করতে পারছি না সেটা মিলিয়ে দেখবা হচ্ছে কিনা যদি তারপরেও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে লিখে তোমাদের কী কী সমস্যা হচ্ছে সেটা লিখবা আমরা নেক্সট ক্লাসে সেই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার এই লেকচার আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ